হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আচ্ছা, কারা কারা এই কথাটা শুনেছেন বলুন তো, কলা খেলে নাকি ঠান্ডা বেড়ে যায়। আপনার আমার সকলের সকালের নাস্তায় কিন্তু কলা একটা মাস্ট আইটেম, বিশেষ করে শীতকালে। কলার কিন্তু প্রচুর উপকার আছে, তাই না? অনেকক্ষণ পর্যন্ত আমাদের পেট ভর্তি থাকে, আবার আমরা যারা কম পানি খাই তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যাও অনেকাংশে দূর করতে সাহায্য করে কলা। তার উপরে কলার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও কলাতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার ও বিভিন্ন ভিটামিনের ভরপুর সমাহার, যা আমাদের শারীরিক ঘাটতি পূরণে অনেক সহায়তা করে। আসুন জেনে নেই কলাতে আছে আর কী কী উপকার। কলা ফাইবারে ভরপুর, ফলে হজম সংক্রান্ত সমস্যা দূর করতে কলার কোনো জুড়ি নেই। অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয় কলা। পটাশিয়াম ও ক্যালসিয়ামের যুগলবন্দী কলাতে, হাড়ের জোর করে মজবুত, অস্থিসন্ধির নমনীয়তা বজায় রাখতেও সাহায্য করে কলা। আচ্ছা, হঠাৎ হঠাৎ খুব ক্লান্ত লাগে, তাই না? তখন তৎক্ষণাৎ এনার্জি ড্রিঙ্ক না খেয়ে আপনি কলা খেতে পারেন। কলার মধ্যে আছে বিভিন্ন খনিজ উপাদানের সমাহার। এমনকি যারা অবসাদে ভুগেন তারাও চাইলে একটি কলা খেয়ে দেখতে পারেন, অবসাদ অনেকাংশে কমে যাবে। এবার আসি মূল কথায়। অনেকেই মনে করেন ঠান্ডা লাগার ধাত থাকলে নাকি কলা খাওয়া যায় না। পুষ্টিবিদেরা বলেছেন নানান রকম ফলের মধ্যে কলা ঠান্ডা জাতের, তাই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে এই ফল। তাছাড়া যাদের সর্দি কাশি ঠান্ডা লাগা সাইনাস অ্যাজমার মতো সমস্যা আছে, সূর্য ডোবার পর তাদের কলা না খাওয়াই উচিত। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।